আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সংবাদে আরও একবার। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলার ডুবি, উদ্ধারকৃত 22 লাশের 18 জনের পরিচয় মিলেছে। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলার ডুবিতে মৃত 22 জনের মধ্যে 18 জনের পরিচয় পাওয়া গেছে। জেলার বিজয়নগর উপজেলার লাইশকা বিলে শুক্রবার বিকেলে যাত্রী বোঝাই ট্রলারের সাথে বালুবোঝাই অপর একটি ট্রলারের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত 22 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 18 জনের পরিচয় জানা গেছে। এ ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালেও পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। ওই 18 জন হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাশেদপুর ইউনিয়নের শিলকুট গ্রামের আবদুল্লার কন্যা তাকুয়া, বিজয়নগরের উপজেলার চম্পকনগর ইউনিয়নের ফতেহপুর গ্রামের জহিরুল হক ভুঁইয়ার ছেলে আরিফ বিল্লা ওরফে মামুন ভুঁইয়া, একই ইউনিয়নের গোরারগাঁও গ্রামের মালু মিয়ার স্ত্রী মঞ্জু বেগম, একই গ্রামের জজ মিয়ার স্ত্রী ফরিদা বেগম, তার মেয়ে মুন্নি বেগম, একই ইউনিয়নের নূরপুর গ্রামের আব্দুর রাজ্জাক ওরফে মন মিয়ার স্ত্রী মিনারা বেগম, চম্পকনগর ইউনিয়নের আদমপুর গ্রামের পরিমল বিশ্বাসের স্ত্রী অঞ্জনা বিশ্বাস আর মেয়ে ত্রিদিবা বিশ্বাস, একই ইউনিয়নের গোরারগাঁওয়ের আব্দুল হাশেমের স্ত্রী কমলা বেগম ওরফে রওশন আরা, চম্পকনগর ইউনিয়নের কামাল মিয়ার মেয়ে মাহিদা আক্তার, পত্তন ইউনিয়নের আব্দুল বাড়ির ছেলে সিরাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার দক্ষিণ পৌরতলার আবু সাইদের স্ত্রী মুমেনা বেগম, পৌর এলাকার উত্তর পৌরতলার ফারুক মিয়ার স্ত্রী কাজল বেগম, পৌর এলাকার দাতিয়ারা গ্রামের হাজি মুবাশ্বের মিয়ার মেয়ে তাসফিয়া মিম, সদর উপজেলার কাশেদপুর গ্রামের মুরাদ হোসেনের ছেলে তানভীর, একই ইউনিয়নের গাছতলা গ্রামের জামাল মিয়ার ছেলে সাজিম, সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের জারুল মিয়ার মেয়ে শারমিন, ময়মনসিংহ জেলার খোকন মিয়ার স্ত্রী ঝর্ণা বেগম। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটির সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে লাইশকা বিল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রলারের সংঘর্ষ হয়। এতে যাত্রীবোঝাই ট্রলারটি ডুবে যায়। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আনিসুর রহমান জানান, ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত 21 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু রয়েছে। উদ্ধার অভিযান চলমান রয়েছে। এদিকে শনাক্ত করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় 250 শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চলছে লাশ শনাক্তের কাজ। সেখানে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর দফতর আবু সাইদ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বৈদ্যসহ সরকারি কর্মকর্তারা রয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন জানান, কিছু লাশ ঘটনাস্থলে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা সদর হাসপাতালেও বেশ কিছু লাশ নিয়ে আসা হয়েছে। তাদের স্বজনরা লাশ শনাক্ত করতে এখানে এসেছে। শনাক্ত করে লাশ হস্তান্তর করা হচ্ছে। ওমান থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ফ্লাইটটিকে যে কারণে ভারতে জরুরি অবতরণ করান পাইলট। শতাধিক যাত্রী নিয়ে ভারতে জরুরি অবতরণ করা বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকায় ফিরে এসেছে। অসুস্থ বোধ করায় শুক্রবার সকালে ফ্লাইটটিকে ভারতের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করান পাইলট। ফ্লাইটটি ওমানের মাস্কাট থেকে ঢাকা আসছিল। সে সময় ওই ফ্লাইটটিতে মোট 124 জন যাত্রী ছিলেন। আরোহীদের সবাই নিরাপদ আছেন বলে জানা গেছে। বিমানের জনসংযোগ শাখার উপর মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানিয়েছেন, মাস্কাট থেকে ঢাকা আসার পথে BG022 ফ্লাইটের পাইলট হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ কারণে ভারতের মহারাষ্ট্রের নাগপুরের ডক্টর বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার সকালে জরুরি অবতরণ করে। ফ্লাইটটি ভারতের রায়পুরের আকাশে থাকাকালে পাইলট অসুস্থ বোধ করেন। এ সময় জরুরি অবতরণের জন্য কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোল ATC এর সাথে যোগাযোগ করা হলে তারা নিকটতম নাগপুর বিমানবন্দরে অবতরণ করার পারমিশন দেন। সে অনুযায়ী ফ্লাইটটি নাগপুরে অবতরণ করে। অবতরণের পর বোয়িং 737-800 মডেলের উড়োজাহাজটির ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমকে হোপ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয় বলে জানিয়েছে মিস্টার খন্দকার। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যা 5:45 বিমানের শিডিউল ফ্লাইটের মাধ্যমে 8 সদস্যের একটি উদ্ধারকারী দলকে নাগপুরে পাঠানো হয়। সেখান থেকে রাত 12:50 দিকে সব যাত্রীসহ ফ্লাইটটি ঢাকায় এসে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার নুরুল আমিন।
আফগানিস্তানে মার্কিং ড্রোন হামলা। আইএস জঙ্গি নিহত। আফগানিস্তানের পূর্বাঞ্চলে ইসলামিক স্টেট আইএস গোষ্ঠীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এ হামলায় গোষ্ঠীটির একজন সদস্য নিহত হয়েছে বলে জানাচ্ছেন সেনা কর্মকর্তারা। নানগাহার প্রদেশের অবস্থানরত আইএস এর গ্রুপের একজন পরিকল্পনাকারীকে লক্ষ্য করেছিল এই অভিযানটি। আইএস কে বলেছে তারা কাবুল বিমানবন্দরে বৃহস্পতিবার আত্মঘাতী হামলা চালায়, সেখানে 170 জন মানুষ নিহত হয়, এদের মধ্যে 13 জন আমেরিকান সৈন্যও ছিল। মার্কিন সেনাবাহিনী বলেছে তারা পূর্ব আফগানিস্তানে ড্রোন হামলা চালিয়ে ইসলামিক স্টেট জিহাদি গোষ্ঠীর একটি শাখার একজন পরিকল্পনাকারীকে হত্যা করতে সক্ষম হয়েছে বলে তারা বিশ্বাস করে। নানগারহার প্রদেশে অবস্থানরত আইএসকে গ্রুপের একজন পরিকল্পনাকারীকে লক্ষ্য করেছিল এই অভিযানটি। আইএসকে বলেছে তারা কাবুল বিমানবন্দরে বৃহস্পতিবার আত্মঘাতী হামলা চালায়, যেখানে 170 জন মানুষ নিহত হয়, এদের মধ্যে 13 জন আমেরিকান সৈনিকও ছিল। যুক্তরাষ্ট্র বলেছে প্রাথমিক তথ্য বলছে নানগাহারে যে ব্যক্তিকে লক্ষ্য করে ড্রোন হামলাটি চালানো হয়েছে তার মৃত্যু হয়েছে। এই হামলায় কোনো বেসামরিক ব্যক্তি নিহত হয়নি বলেও যুক্তরাষ্ট্র জানাচ্ছে। তালেবান এ মাসের গোড়ার দিকে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেবার পর থেকে কাবুল বিমানবন্দর দিয়ে গণ উদ্ধার তৎপরতা চলছে। যুক্তরাষ্ট্র আফগানিস্তানের উদ্ধার তৎপরতার সমাপ্তির যেই সময়সীমা বেঁধে দিয়েছে তা শেষ হচ্ছে আগামী মঙ্গলবার। এরই মধ্যে গত 2 সপ্তাহে সেখান থেকে 10,000-এর বেশি মানুষ উদ্ধার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই মধ্যে বৃহস্পতিবার বিমানবন্দরে হামলা চালায় আইএসকে। প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার হুঁশিয়ারি দিয়েছিলেন এই হামলার পেছনে যারা রয়েছে তাদের খুঁজে বের করা হবে। আইএসকে বা খোরসান প্রদেশের ইসলামিক স্টেট মূলত ইসলামিক স্টেট গ্রুপের একটি শাখা। এটি আফগানিস্তানের সব জিহাদি জঙ্গি গোষ্ঠীর মধ্যে সবচেয়ে ভয়াবহ এবং সহিংস। কাবুল বিমানবন্দরের বাইরে পুরুষ নারী এবং শিশুদের ভিড়ে বোমা বিস্ফোরণটি ঘটে। দেশ ছাড়ার চেষ্টা করা বেশ কয়েকজন আফগান ওই হামলায় নিহত হন। নিহতদের মধ্যে মার্কিন সেনা কর্মকর্তারা সেই সঙ্গে 2 ব্রিটিশ নাগরিক এবং 1 ব্রিটিশ নাগরিকের শিশুও ছিলেন। শুক্রবার হামলাকারীদের সতর্ক করে প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমরা ক্ষমা করব না, আমরা ভুলব না, আমরা তোমাদের খুঁজে বের করব এবং এজন্য তোমাদের চরম মূল্য দিতে হবে। প্রায় 5,000 মার্কিন সেনা এখনও কাবুল বিমানবন্দরে অবস্থান করছে। যেসব আফগান নাগরিক তাদের দেশ ছেড়ে যেতে মরিয়া তাদের চলে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করছে তারা। বৃহস্পতিবারের বিস্ফোরণের পর আফগানিস্তানে এটি প্রথম মার্কিন ড্রোন হামলার খবর। সেন্ট্রাল কমান্ডারের ক্যাপ্টেন বিল আরবান বলেন, আফগানিস্তানের নানগাহার প্রদেশে মনুষ্যবিহীন আকাশ হামলা চালানো হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে আমরা লক্ষ্যবস্তুকে হত্যা করতে পেরেছি। এছাড়া আমার জানা মতে বেসামরিক কেউই হতাহত হয়নি। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি ফিরছি পরবর্তী সংবাদ নিয়ে। ততক্ষণ সাথে থাকুন আর পরবর্তী সংবাদ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করি।